আমার বউ আমার কথা শোনে না, আমি কি করে কি করি রে, পড়ি কি ভাই মরি রে, এত লোকের মরণ হয় আমারে হয় না, আমার বউ আমার কথা শুনে না, ও আমার বউ আমার কথা শুনে না, আমি কি করে কি করি রে, পড়ি কি ভাই মরি রে, এত লোকের মরণ হয় আমার হয় না, এত লোকের মরণ হয় আমার হয় না, এত লোকের মরণ হয় আমার হয় না। মাই নেম ইজ গজানন গাঙ্গুলি, আমি এই বারাইপুরের জেলের জেলা, আগে যে জেলটা আলিপুরে ছিল সেখানে এখন চিলড্রেন পার্ক হয়েছে, তাই জেলটা বারাইপুরে চলে এসেছে, পাকা পাকা পিয়ারা খাচ্ছি আর ডিউটি চালাচ্ছি, আর বাড়িকে কি করব দাদা, বউ থাকে বউয়ের মতো আর আমি থাকি আমার মতো, আগের মতো আর মিলনি, আজ আমার জেল থেকে 12 বছর পরে মুক্তি পাচ্ছে আসামি বিবেক বিশ্বাস, আই বিবেক বেরিয়ে আয়, এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলা, শেষে দেখি এখনো আঘাত, আলোর নিশানায় আমি খুঁজি বারবার, রাত্রির শেষে দেখি এখনো আঘাত, আলোর নিশানায় আমি খুঁজি বারবার, এ জীবনে পেয়েছে যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলা, রাত্রির শেষে দেখি এখনো আঘাত, আলোর নিশানায় আমি খুঁজি বারবার, আলোর নিশানায় আমি খুঁজি বারবার, আলোর নিশানায় আমি খুঁজি বারবার। বাবা যা, 3 ব্যাটারি লাইন নে, মা নাম করে বেরিয়ে যা, আর আমাদের জ্বালাস নে। কেন বের করে দিচ্ছেন সে, কোথায় যাব, আমার সাজা পাওয়ার খবর শুনে জেলে ঢোকার পরের দিন মাটা মারা গেল, বাবাটা অন্ধ ছিল, ভিক্ষা করতে গিয়ে টেনে কেটে মরেছে, বলতে পারবেন স্যার এই ভারতবর্ষের কোন স্টেশনে তাদের এখন আমি খুঁজে পাবো? এই বেটা দুঃখ করছি রে, আরে এটাই তো মানুষের জীবন, এদিকে আয় এই বেটা, এদিকে আয় এদিকে আয়, নে ধর তোর চশমা, আর এই তোর ঘড়ি, আর এই তোর পেন, ওই কলমটা আর আমার লাগবে না স্যার, কারণ ওই কলম দিয়ে যা লিখবো ভেবেছিলাম সব ভাবনা চিন্তাগুলো 12 বছর জেলের ভিতরে ধীরে ধীরে শেষ হয়ে গেছে। না শুনেছিলাম তুই একজন শিক্ষক, এটাও নিশ্চয় শুনেছেন, ক্লাস 8-এর এক ছাত্রীকে ধর্ষণ করে আমি এই জেলে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ তোর কাস্টডি পড়েছি, কিন্তু তুই তো বলছিস তোর কেউ নেই, তাহলে বাইরে গিয়ে এখন কি করবি? ধর্ষণ ধর্ষণ করব স্যার, ধর্ষণ, যার জন্য বিনা অপরাধে 12টা বছর কাটিয়েছি আমি জেলের ভিতরে, যে মিথ্যাভাবে
এই শিক্ষকের আদর্শ সভ্যতায় কালিমা লিপ্ত করেছে, যার জন্য জীবনের শুরুতেই আমার স্বপ্নের খেলাঘর ভেঙে শেষ হয়ে গেছে, যার জন্য অকালে আমি আমার বাবা মাকে হারিয়েছি। সে যদি বেঁচে থাকে এ পৃথিবীর যে প্রান্তে থাক না কেন, তাকে আমি খুঁজে বের করব। ওর খোলে খবর আছে যেখানে পাবো, 12 বছরের হিসেব মেটাবো। হোয়াট, বাইরে গিয়ে আবার রেপ করবি? কারণে অন্যায়ের প্রতিবাদ না করলে এ শিক্ষক জগৎ যে আমায় ক্ষমা করবে না। দেখ কেমন লাগে। তুই তো জানিস আমি সমাজসেবী, মাথায় কত চাপ, মাঝে মাঝে ফ্রি না হলে দেশের কাজ করব কি করে? আরে কেন ফোন করেছিস তাড়াতাড়ি বল। আরে দুলাল বাবু, আপনার কাজ করতে গিয়ে আজকের আমার ছেলেরা যে বোমের চোট পেয়েছে, ওদের এখন কোনো নার্সিংহোমে ভর্তি নিচ্ছে না, এখন আমার 2 লাখ টাকা চাই। আমি আছি আমার তাল্লা তোরা চিষ্টদের তালে, এখন আমি মস্তি করছি, চাকরিটা পরে। আরে ফোনটা কাটবে না, কারণ একজন স্পট ডেড হয়ে গেছে, টাকাটা না পেলেই সালা তোমার মতো দুলাল দত্তর মাথায় গর্ত বানিয়ে দেবো। অনেক কষ্টে মালটা জোগাড় করে এনেছি, বেশি বকেই নি, ফোন রেখে ঘরে যা। এই বেলা খেলা চলবে রে, চোখ বুঝে শোক খুঁজে মুজবি রে, এই বেলা খেলা চলবে রে, চোখ বুঝে শোক খুঁজে মুজবি রে। তুমি নদী ভাসি কি না পারলে একটা উজানি দা, তুমি নদী ভাসি কি না পারলে একটা উজানি দা, প্রীতি মন গায়ে শুধু বলবো। হ্যালো কিরে ভাই বিকি, তোর আবার কি হলো, এত রাতে ফোন করেছিস কেন? আরে স্যার, আপনার ওই দুলাল দত্তকে একটু বোঝান, এ বিকির জায়গা যেন ঠিক রাখে, নইলে সালা বিকির মাথা গরম হলে ও সালাকে পুরো খাল্লাস করে দেব। কেন রে ভাই গোবর্ধন মাথা গরম করছিস? যে দুলালদার জন্য তুই এত বড় হলি তাকে তুই কেলাবি বলছিস? মাথা ঠান্ডা কর, সামনে ভোট আছে, এই ভোটে তোর বহুত চাহিদা হবে। আরে কি মাথা ঠান্ডা রাখবো স্যার, সালা কুত্তার বাচ্চা তো মাথায় আগুন জ্বালি দিয়ে পালিয়েছে। আরে পালাইনি পালাইনি, আমি আর দুলালদা তো নিউ টাউনে VIP হোটেল বারে আছি। আইসি সালা, আমরা তোমাদের জন্য রাস্তাঘাটে জীবন দিচ্ছি, আর তোমরা এসি ঘরে বসে মামাশকে নিয়ে ভর্তি করছো, আমিও তাহলে আসছি। বাবা মস্তান চন্দ্র, অনেক দূর থেকে মালটা জোগাড় করে নিতি বাবা, বেকার চোখ দিসনি, কারণ নজর পড়ার জিনিস ভোগ করলে বুড়ো লোকের পেট কোথায় ভুলু হাট করবে। আরে আমরা এখানে আছি তুই জানলি কি করে? আরে দুলাল বাবু, ভাগাড়ে গরু পড়লে শকুনকে খবর দিতে হয় না,
শেয়াল কুকুরের আগেও জেনে যায়। দূরে থাকি তো, আসতে একটু দেরি হয়। এই ক্যারামালের ঠিকানা দিয়ে তো ভারী বিয়ারা হয়ে গেল। বিকি এখান থেকে চলে যা, বেকার কি করবি? মস্তি করবো। মনিভার, আমার কন্ট্রাক্ট দুজনের সাথে, তিনজন না। কেন মা সাবিত্রী, আমি কি ছাগলের তিন নম্বর বাচ্চা? দুজন ইচ্ছা মতো খেয়ে যাবে, আমি দেখবো আর খালি লাফাবো। এই বিকি, এই বেশি বকিস নি, ডরায় যা, ফোন করে ভালো মাল পাঠিয়ে দিচ্ছি। আরে এই দুলাল বাবু, দেরি করছো কেন? তাড়াতাড়ি নাও, হাওড়ায় অন্য কাস্টমার দাঁড়িয়ে আছে। বাবা, ছানির দোকানে তো প্রচুর সেল গো, সব হেভি হেভি কাস্টমার, সব মোটা মোটা খরিদ্দার জুটে গেছে এখানে। দেখো লিলি, এখানে সব ফুটি মারা পাড়ি জুড়ে গেছে, চলো আমার ঘরে গিয়ে দুজনে সারা রাত হা হা করো। ইম্পসিবল, আমি বাড়ির ডান্সার, বাড়ির না। আরে দুলালদা, তোমার আচার ব্যবহার এরকম ছোট লোকের মতো কেন? আমি থানার সব কাজ ফেলে চলে এলাম মুস্তিকেরে বলে, আর তুমি একা একা মারলে ভেঙে যাচ্ছ। আরে এই শালা টেকো, ছোট লোকের মতো বাড়ি বাজিয়ে ভাগ নেওয়ার চেষ্টা করছো। আমি দুলাল দত্ত, লেলে সুতো আমি দূর যাই না, একশো বলে ছবি সরলে না পেলে ছিনিয়ে নেব, লেলে শুধু আমার। আমি বলছিলাম কি, বেকার ছেঁড়াছেড়ি করে লাভ নেই, মালটা আমার হাতে তুলে দাও, ওর কুমড়োর মতো মাঝখান থেকে চেরা করে দুটো ভাগ করে দিই, তোমার হাব আর ওনারও হাব। শাট আপ, না লিলি আমার, লিলি আমার, লিলি আমার, লিলি আমার, লিলি আমার। আচ্ছা কুলাচ্ছি, হাত ছেড়ে দাও ও দারোগা, কাছে বালিকা ওর যৌবনটা পুরু ফাঁকা, দেহটা ঢাকা। ছানি তোর পেয়েছি দেখা, এবারে দেবো রে ছ্যাঁকা। তুই আমাকে চিনিস না শালা, তোদের কে না চেনে, তোরা তো জোনাকি পোকার যা, পেছনে আলো লাগিয়ে রাতের অন্ধকারে দুব দুব করে জ্বলিস, আর ভোর হওয়ার আগেই ফিনিশ। শালা তোদের না মারলে এ সমাজটাকে বাঁচানো দায়। হাত ছেড়ে দাও ও দারোগা, কাছে বালিকা ওর যৌবনটা পুরু ফাঁকা, দেহটা ঢাকা। তুই ছানি তোর পেয়েছি দেখা, এবারে দেবো রে ছ্যাঁকা। ছানি তোর পেয়েছি দেখা, এবারে দেবো রে ছ্যাঁকা। দাদা, আমি হলাম ফুটপাতের পাতি মস্তান, লাতখোর মাল, গলির কুত্তার সমান। আমার কথা বাদ দেন, আপনারা বলুন সমাজসেবীর কাজ কি? শালা কোথায় সমাজের কথা ভাববে, দেশের কথা ভাববে, মানুষের কথা ভাববে? সমাজের চিন্তা ভাবনা নেই, তেলাপিয়া মাছের ধান্দায় চলে এসেছে। আপনারা বলুন পুলিশ অফিসারের কাজ কি? এলাকায় অশান্তির আগুন চলছে, অফিসার কোথায় থানায় থাকবে? থানা ছেড়ে দিয়ে এখন চলে এসেছে খানা। কেন স্যার, এখানে সে কি গন্ধ শুকছে? শোকো শোকো শালা পচা মালে দারুণ সেন্ট, সুযোগ যখন পেয়েছি তোর আজ খেড়ে দেওয়া খাবো। এই দেখ, তোদের মতো কত মস্তান কিনা মাটিতে পা দিয়ে পিষে দিয়েছি। কেন মা, তোর কাছে কি রোলার আছে? এই শহরের মাথা মালাই আমার দেহটা। আর এসপি সাহেব ধরলে রে তোর বাজবে বারোটা। না না, ভয় দেখাচ্ছি না, আপনার কাছে রিভলভার আছে সেই জন্য বলছিলাম। বাচ্চা মেয়ে তো দেখলে না, দুলাল বাবু ধরতে কেমন করছিল, কাকু লাগছে। রেগে গেলে চামড়া খুলে বানাবো তোর ঢোল, আর ঘুষের টাকায় খাচ্ছে এরা চারা পোনার ঝোল। আপনাদের মতো অফিসারদের চাকরি যতদিন, আর ভালো মন্দ খাওয়া ততদিন। এখন চাকরি আছে, ঘুষের টাকা পাচ্ছ, কাতলা মাছের দাগা খাচ্ছ, বাটা মাছের ঝাল খাচ্ছ, আর দুদিন পরে তো লোকের গাল খেতে হবে। আরে কচি টাটকা মালের স্বাদ তুই বুঝবি না। বাবু তোমার বয়স হয়ে গেছে, বেশি কচি মাল খেও না, কারণ কচি মালে হাই প্রোটিন, খেলেই আসি। এই শহরের মক্কা মালাই আমার দেহটা। আর এসপি সাহেব ধরলে রে তোর বাজবে বারোটা, রেগে গেলে চামড়া খুলে বানাবো তোর ঢোল, আর ঘুষে টাকায় খাচ্ছে এরা চারা পোনার ঝোল। প্রেমে গিয়ে জমে
ছানি ছানি তোর পেয়েছি দেখা, এবারে দেবো রে ছ্যাঁকা। ছানি তোর পেয়েছি দেখা, এবারে দেবো রে ছ্যাঁকা। আমার গুপ্ত ধন সব তোমার, তুমি শুধু আমার। আরে এই দুলাল বাবু, আমি কারো নই, টাকা যার আমি তার, আমি শুধু টাকা। হ্যাঁ, আমার টাকা পয়সা গাড়ি বাড়ি সোনা দানা সবকিছু তোমার, লিলি তুমি শুধু আমার। কন্ট্রোল স্যার, নইলে মাল পড়ে যাবে। দাদা আপনারা শুধু ভিআইপি বাবুদের কারবারটা দেখে যান স্যার। আপনারও বলি আর আপনারও বলি, বাড়িতে তো বউ আছে, ঘরে দামি দামি গোদরেজের আলমারি থাকতে, সব টাকা পয়সা নিয়ে এই গুলি ইঁদুরের গর্তে ঢেলে দিচ্ছ কেন? দাদা তোমরা বলে এর ক কেজি মাংস হবে, বাবুরা এত দাম দিচ্ছে কেন? আর এনো নে, তোর কাছে কি বিদেশি মেশিন আছে? পরের কথাই জানলা দিয়ে পন্না দিয়ে দিস। আর গভীর রাতে হায়নার দল খাবে গিলে মেটে। আমরা হায়না না, না তোমরা তো কোটা। ওরে তোর হাঁস মুরগির মতো ঘাড় মুড়ে নিয়ে যাবে, আর গিলে মেটে বের করে খেয়ে বডিটা খাল পাড়ে ফেলে দেবে। কেন বেকার রিস্ক নিচ্ছি? এই দেখ, তোর চা আমার ব্যাপারটা আমি ভালো বুঝি, মানিস তো পাওয়ার টাকা যার দুনিয়া তার। শালা তোর টাকার দোবা খবর, তোর দোবা খবরে টাকার জোরে খাওয়াই আমি ব্যাংক ফকিতু। আরে বাসি মাল খেলে বাবু হবে যে বেহু। মুখ সামলে কথা বলবি। এ শালা এ, তুই যে কত টাটকা সে শুধু আমি জানি। বাবু অরেঞ্জ খাওয়ার ম্যাঙ্গো খাও, যা খাবার দেখে শুনে খাও, কারণ আপনার বয়স হয়ে গেছে, বাসি মাল খেলে স্ট্রোক বাঁধা। পরের কথাই কান্না দিয়ে পন্না দিয়ে দিস। আর গভীর রাতে হাইনার দল খাবে গিলে মেটে। টাকার জোরে খাওয়াই আমি ম্যাঙ্গো ফকিতু। আরে বাসি মাল খেলে বাবু হবে যে বেহু। ওরে লিলি তোরে বলি, ওরে লিলি তোরে বলি, দিস না রে ধোকা। ছানি ছানি তোর পেয়েছি দেখা, এবারে দেবো রে ছ্যাঁকা। ছানি তোর পেয়েছি দেখা, এবারে দেবো রে ছ্যাঁকা। এই চল চল, বেশি বকিস নি, কি খাবি বল? বিয়ার খাবি না হুইস্কি খাবি? আরে বিয়ার হুইস্কি তো সবসময় খাচ্ছি, ভাবছি আজকে তোকেই খাবো। দেখুন দুলাল বাবু, এই ইডিয়েটটা প্রথম থেকে আমাকে নিয়ে বাজে ইনসাল করছে। আমি কিন্তু 5 ঘন্টা সময় দিয়েছি, আর আমার রেটটা তো জানোই, ঘন্টায় 5,000। কাজ হলে যা, না হলে তা, দাও দাও 25,000 টাকা দাও, পালিয়ে যায়। কাজ না করে পয়সা নিয়ে চলে যাবি, এটা কি মগের মূল্য পেয়েছি নাকি? আউসে টাকা তো গোসা করে কষা মাংস খেতে দিলি না, সামান্য ব্যাপারে মালমাল করেছি না ঢুকে চল শালা। আরে শালা বিকি, ওরে স্বদেশী আন্দোলনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মাস্টার দাস, সূর্য সেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, প্রফুল্ল চাকি, বীর ক্ষুদিরাম যে জেলে বন্দী ছিল, আমিও সেই আলিপুরের সেন্ট্রাল জেলে ছিলাম। তাই বেকার ভয় না দেখে মালটা আমার হাতে তুলে দিয়ে এখান থেকে পালিয়ে যা। ওরে গোটা দুনিয়া জানে সালা আমি হলাম এ বডির পার্টনার, এ মাল শুধু আমার। এই মুখ মস্তানি অন্য কথা করবি, এই লিলির কাছে না, কারণ আমি মরার ভয় পাই না, যদি মুখ ছেড়ে দেবো। তোকে চিনি না জানি না, তুই আমায় নিয়ে অনেক বাতালা দিয়েছিস, সত্যি করে বল তুই কে? আমাকে চিনতে পারলি না, ভুলে গেলি? ওরে আমি তোদের স্কুলের হেডমাস্টার বিবেক বিশ্বাস। স্যার নয়, শালা তোর জন্য, তোর জন্যই স্যার শব্দটা আমার জীবন থেকে হারিয়ে গেছে, আমি হলাম এখন সমাজের ধর্ষণকারী। তুই তাহলে বিবেক? হ্যাঁ বিবেক।
আপনারা তবু তো বিবেকের বি আর কেটা রেখেছেন, আর মাঝের বেগটা, মাঝের বেগটা যেই মেয়েটাই পুরো মেরে দিয়েছে। বিকি, তুই তাহলে একদম শিক্ষক, তাহলে তোর এদের আসা কেন আমার জন্য? কিন্তু বিশ্বাস করো, সেদিন এছাড়া আমার উপায় ছিল না। তোমাকে স্কুল থেকে তাড়ানোর জন্য আমায় দিয়ে মিথ্যা মামলা করিয়েছিল তোমার শিক্ষক বন্ধুরা, কারণ তুমি স্কুলে থাকলে ওদের দুর্নীতি মানতে না, তাই তোমাকে ধর্ষিতা তোমাকে ধর্ষণকারী বানিয়েছিল। আমি ছোট ছিলাম, বুঝতাম না, আমায় ক্ষমা করে দাও। কি করে ক্ষমা করি বলতো? তুই আদালতে জজ সাহেবকে বলেছিস? আমি নাকি স্কুল ছুটির পর তোকে স্কুলের অফিস রুমে ডেকে দুধের সাথে ঘুমের ওষুধ খাইয়ে নষ্ট করেছিলাম? আমি মিথ্যা বলেছিলাম। কেন কেন সেদিন মিথ্যা কথা বলে এই শিক্ষকের জীবন থেকেই আদর্শ সভ্যতা ছিনিয়ে নিয়ে আমাকে সমাজের অসভ্য বর্বর বানালি? কেন কেন সেদিন কাঠগড়ায় দাঁড়িয়ে আমার সামনে অনায়াসে বুক ফুলিয়ে জজ সাহেবকে বলেছিলি আমি নাকি তোর জামা প্যান্ট ছিঁড়েছিলাম? আমি বানিয়ে বলেছিলাম। কেন কেন সেদিন ওদের কথা শুনে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে আমার জীবন থেকে তুই আমার বাবা মাকে কেড়ে নিলি? বিবেক, ওকে এভাবে মারলে মেয়েটা তো মরে যাবে, ও তো ষড়যন্ত্রের শিকারে, তুই ওকে ক্ষমা করে দে ভাই। নিলে তোকে শুধু বলবো, যার জীবনটা মাটি করে দিয়েছি সেই বাংলার মাটিতে, আবার তাকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব তোকে নিতে হবে। তাই এ ধান্দা ছেড়ে দিয়ে তুই বিকির জীবনের বিবেককে ফিরিয়ে দে, বিবেককে ফিরিয়ে দে, বিবেক ফিরিয়ে। ভাবতেও অবাক লাগে এই সমাজের কত ঘটনা মানুষের অজানা। জানো বিবেক, তোমার এই কেসটা না আমি পেপারে পড়েছিলাম, কিন্তু কি আর করব, নীতিভ্রষ্ট মানুষেরা এখন সমাজের বড় বড় নেতা। প্রকৃত শিক্ষক জেলে জীবন কাটায়, আর অশিক্ষিত অজ্ঞরা শিক্ষাকে শেষ করে দেয়, আর আমাদের সব জেনে বুঝেও চুপ করে থাকতে হয়, কারণ আমলারাই তো জব্দ এদের হামলায়। যে তোর ইজ্জতের দায় নিয়ে তার জীবনটা মরুভূমি করে দিয়েছে, তোর জন্য যার মান ইজ্জত শেষ হয়েছে, তুই তার ইজ্জত ফিরিয়ে দিবি? দিস ইজ মাই অর্ডার, দিস ইজ মাই অর্ডার, দিস ইজ মাই অর্ডার। আপনার আদেশ আমি নিশ্চয়ই পালন করব অফিসার, কারণ বাপ বাপকেও ছাড়ে না, তা না হলে কেনই বাবার আমাদের দেখা হবে? আমি তো কাউকে মুখ দেখাবো না বলে গ্রাম থেকে পালিয়ে এসেছিস শহরে। দেখো, তোমাকে স্যার বলে লজ্জা দেবো না, তোমার চেয়ে অনেক বেশি শাস্তি পেয়েছি আমি। সেদিনের পর মিথ্যা ধর্ষিত অপরাধ থাকতে আশ্রয় নিয়েছে এই অন্ধ গলিতে। আমি ক্ষমা চাইছি, আমি বাঁচতে চাই। তুমি একবার ভালোবেসে তোমার আলোর পরশ দেবে বিবি। ভালোবেসে দিগন্ত দিয়েছ, যাকে মেলে অসীমের নেশার ডানায়, আকাশের নীল ছেড়ে জানি আসবে ফিরে একবার যদি কেউ। বিবি চোখ তুলে চলো ভালোবেসে যাওয়া, যাকে মেলে অসীমের নেশাটা জানাই দাদা। লিলিমা, তোকে আমি ক্ষমা করতে পারলাম না রে লিলিমা, কারণ তোকে ক্ষমা করলে এই সমাজের নীতি আদর্শ সভ্যতা যে আমায় ক্ষমা করবে না। ভুল করে ওদের কথা শুনে আবার আমাকে ভালোবাসতে গেলি কেন রে মা? ওই প্রেম প্রীতি ভালোবাসা নামক জঞ্জালগুলি
সালাইয়ে বুক থেকে অনেক আগে ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে ফেলে দিয়েছি আমি। আমি হলাম শিক্ষিত সমাজের অঙ্গার, পেন ছেড়ে পিস্তল ধরেছি শুধু প্রতিশোধের নেশায়। আমার ঠিকানা এখন জেলখানা। স্বাধীন সভ্য সমাজের শ্রদ্ধেয় গাজন অনুরাগী দর্শকবৃন্দকে বলবো, এই ছাত্রীটাকে মেরে যদি কোনো ভুল করে থাকি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, এ ছাড়ার উপায় নেই গো। কারণ শিক্ষক হলো জাতির মেরুদণ্ড, সেই শিক্ষকের জীবন খাতার সাদা পাতায় যে ছাত্রী কালি দেয়, এই বিবেকে বিশ্বাসের কাছে তার ক্ষমা নেই। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, যত মত তত পথ। এখন আমি কোন পথে যাব? কেউ ভাবছে আমি ঠিক করেছি, কেউ ভাবছে আমি ভুল করেছি, আমি কি করব? এই নিখিল বঙ্গের নিবিড় বন্ধুদের কাছে এখন আমি শিক্ষক হই, যদি দু হাত পেতে একটা কলম ভিক্ষা চাই, কেউ তো আর আমাকে কলম ভিক্ষা দেবে না। কারণ এদেশের আইন যে আমাকে শিক্ষা দেওয়ার জন্য হাত কড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর আমার লিলিমার মতো ছাত্রী যারা এখানে আছে তারা তো আমার উপর রেগে আগুন হয়ে গেছে। তারা ভাবছে, স্যার এটা আপনি কি করলেন? আমাদের লিলিমা ভুল করছে বলে আপনি শিক্ষক হয়ে ছাত্রীকে প্রাণে মেরে দিলেন? না রে বন্যা, তোদের এই অশান্ত মনকে সান্ত্বনা দেওয়ার জন্য শিক্ষক বিবেক বিশ্বাসের এই পিস্তলে এখনো যে একটা গুলি রয়েছে, তাই সেটাকেও আমি খরচ করেই দিলাম।